नमस्कार रकी भ्रमण गाइडर भिडियोते तुम्हारे अनेक अनेक स्वागत। आज रकी जेते चले पायराडांगा मुकुंदनगर त्रिशक्ति मंदिर। तो चलो बंधुरा त्रिशक्ति मंदिर चलो हमारे संगे गए देखिए दीची क्या भाव तुम्हारा त्रिशक्ति मंदिर जाए। पायराडांगा स्टेशन नामान टोटो धरे मुकुंदनगर घाट। हेलो एवरीवन रकी भ्रमण गाइडर भिडियोते तुम्हारा अनेक अनेक स्वागत जाना। तो आज के यूट्यूब चैने तुम्हारे जो नहीं पायराडांगार मुकुंदनगर घाटे एक नतून एक मंदिर এটা হচ্ছে ত্রিশক্তি মন্দির। তো বন্ধুরা এই হচ্ছে ত্রিশক্তি মন্দির, তোমরা দেখে নাও। আমি বাইরে থেকে আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইরের মন্দিরটা এবং ওখানে একটা শিবলিঙ্গ মন্দির রয়েছে এবং এর আশেপাশের ভিউসটা দেখে নাও বন্ধুরা। এটা পুরো একদম গঙ্গার তীরবর্তী অঞ্চল জুড়ে যেখানে পার্ক করা হয়েছে। তো এখানে আমি তোমাদের এখন জাস্ট মন্দিরটা তোমাদের দেখাতে চলেছি। তো মন্দিরটা হচ্ছে একটা একটা করে আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে আদ্যামা দেখিয়েছি, এটা হচ্ছে আদ্যামা রয়েছে এবং তারপরে মা ভবতারিণীর মন্দির। এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির আর এইটাও আছে হচ্ছে মা তারামা। আর এইটা হচ্ছে শিবলিঙ্গ, তোমরা এটা দেখে নাও। এই হচ্ছে শিবলিঙ্গটা করা শিবলিঙ্গের ভেতরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা যারা মনে করছো চাকদায় এসে কোথাও ঘুরতে বেরোবে এবং সেটা খুব ভালো দর্শনার্থী স্থান কি হতে পারে, তো আমি খুব ভালো দেখাচ্ছি। এটা ফ্রি অফ কস্ট, এখানে এন্ট্রি ফ্রি, এখানে সবাই ঢুকতে পারবে এবং এখানে প্রচণ্ড অনেক পর্যটক আসে এখানে ঘুরতে। এখানেও কিন্তু একটা জলের পুলের মধ্যে এই একটা মন্দির হচ্ছে। এই হচ্ছে মন্দিরটা, এটা এখন তৈরি হচ্ছে, এটা এখনও পুরোপুরি কাজ আরম্ভ কাজ শেষ হয়নি। আর এই হচ্ছে পুরোটা অঞ্চল জুড়ে যেখানে নাকি টোটো এসে পড়ে। পায়রাডাঙ্গা স্টেশন থেকে যারা আসতে চাইছো তারা কিন্তু ডাইরেক্ট টোটো ধরে এখানে আসতে পারবে। এখানে একটা খুব সুন্দর পুল করা আছে, তোমাদের চাইছি যতটা দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু পুরোটা ঘোরা যাবে সারাদিনের জন্য। যদি মনে করো যে তোমরা কলকাতা থেকে আসার পর এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, অনেক হোটেল টোটেল এখানে খুলেছে ছোটোখাটো, সেখানেও কিন্তু তোমরা দুপুরে খাবার বা লাঞ্চটা করতে পারো। এবং এই মন্দিরের আশেপাশে এলাকা জুড়ে এখানে কিন্তু অনেক আম বাগান আছে যেখানে নাকি সবাই পিকনিক করে। এই স্পটগুলো কিন্তু একদম ফ্রি অফ কস্ট স্পট, এতে কিন্তু কোনো পয়সা লাগে না। যারা মনে করছে একবারে এসে এখানে পিকনিক করবে তারা কিন্তু ইজিলি এখানে পিকনিক করতে পারো। আর একদম পুরো গঙ্গার ধারবর্তী অঞ্চল জুড়ে মন্দিরটা আমি জাস্ট আমাদের ঘুরিয়ে দেখালাম। মন্দিরটা কিন্তু এই হচ্ছে একটা সিঁড়ি করা আছে, জাস্ট এই মন্দিরটা এখন রেডি হয়নি, মন্দিরটা হচ্ছে। এখানে কিন্তু আরেকটা খুব সুন্দর একটা প্লেস আছে, এখানে হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে শিব ঠাকুর রয়েছে যার জন্য এটা রয়েছে। এটাও আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আশেপাশে গার্ডেনসও খুব সুন্দর, এত সুন্দর সুন্দর গার্ডেন, এখানে ফুল লাগানো হয়েছে, সব রোজ লাগানো হয়েছে। তো বন্ধুরা দেখে নাও পুরো ভিডিওটা আমি তোমাদের কভার করতে পেরেছি। এবার আমি গঙ্গার সাইডটা, গঙ্গার তীরবর্তী অঞ্চলটা তোমাদের আমি দেখাতে চলেছি, সেটাও দেখো। আরেকবার মন্দিরটা দেখাচ্ছি, এই হচ্ছে মন্দির, মন্দিরের নাম হচ্ছে ত্রিশক্তি মন্দির। এই জায়গাটা কাজ হচ্ছে, আমি এখন নিচে নামতে পারছি না, আমি তোমাদের ওপর থেকে দেখাচ্ছি। এই কাজটা মাত্র কাঁচা রয়েছে। এটা হচ্ছে পুরো গঙ্গার ধার, এখান থেকে নৌকাও ছাড়ে এবং যারা নাকি পাঁচশোরানি নৌকা তোমরা চাইছো, পাঁচশোরানি নৌকা বুক করে তোমরা গঙ্গাটা ভ্রমণ করবে সেটাও তোমরা ইজিলি করতে পারো। এবং হার্ডলি এবার মাঝিদের সঙ্গে কথা বলে নিতে হবে কীরকম টাকা নেবে ঘন্টা হিসাবে। খুব সুন্দর ট্যুরিস্ট প্লেস, ট্যুরিস্ট প্লেস, আর সঙ্গে এটা কিন্তু খুব কপিলদের জন্য খুব ভালো, একদম গঙ্গার বক্ষে তোমরা ঘুরতে পারো। এই হচ্ছে পুরো গার্ডেনটা যেটা এখন তৈরি হচ্ছে, মাত্রই এটা তৈরি হচ্ছে। বন্ধুরা দেখে নাও এটা পার্ক টাইপের করা আছে। তো আজকে আমার ভিডিও এইখানেই শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর প্লিজ আমার চ্যানেলটাতে একবার সাবস্ক্রাইব করে দেবে, থ্যাংক ইউ। শিয়ালদা থেকে যারা এই ত্রিশক্তি মন্দির ভ্রমণ করতে চাইছো তাদের জন্য শিয়ালদা থেকে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে পায়রাডাঙ্গা স্টেশনে নামতে হবে। পায়রাডাঙ্গা স্টেশন থেকে সেখান থেকে টোটো ধরে একদম সোজা মুকুন্দনগর ঘাট। এবং কেউ যদি বলে যে ত্রিশক্তি মন্দির যাবো তো সেটা ত্রিশক্তি মন্দিরেও সব একদম ঘাটে, ওই ঘাটে একদম নিয়ে যাবে টোটো। তো তোমরা এইভাবেই আসো। শিয়ালদা থেকে আমি ভাড়া বলে দিচ্ছি, শিয়ালদা থেকে পায়রাডাঙ্গার ভাড়া 15 টাকা এবং এখান থেকে যদি মোটামুটি 4 থেকে 5 জন আসা হয় তাহলে টোটো ভাড়া পড়বে মেন 20 টাকা করে। তো প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ।